প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর গুণিত বইয়ের উনিশ শ্রেণীর তিন নিয়ে আলোচনা করব পূর্বের ক্লাসে আমি এই উনিশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে আমি বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথমে শুরু করব তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কটি হলো একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পণ্য মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো কী ক্ষেত্র কী নির্ণয় করতে হবে ক্ষেত্রফল দেওয়া আছে কি ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে নির্ণয় করতে হবে ক্ষেত্রফল তাহলে আমাদের দেওয়া আছে কি ত্রিভুজের ভূমি কত সেটা চব্বিশ মিটার আর ওই ত্রিভুজ ত্রিবুজাকৃতিক ক্ষেত্রের উচ্চতা কত পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখানে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এই পঞ্চাশ কে আমাদের মিটার বানাতে হবে আমরা জানি এক মিটার ইকাল টু একশো সেন্টিমিটার তাহলে পঞ্চাশকে যদি একশো দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা মিটার পাব তাহলে আমরা লিখতে পারি এরকম পনেরো প্লাস ভাগ একশো মিটার পঞ্চাশকে যদি একশো দিয়ে ভাগ করি হয় জিরো পয়েন্ট ফাইভ তাহলে পনেরো প্লাস মিটার পনেরো এবং জিরো পয়েন্ট ফাইভ যদি যোগ করি হয় পনেরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা পেয়েছি ভূমি চব্বিশ মিটার উচ্চতা হলো পনেরো পয়েন্ট পাঁচ মিটার এখন আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ভূমি কত চব্বিশ মিটার উচ্চতা কত পনেরো পয়েন্ট পাঁচ মিটার আমরা এখন ভূমির বদলে চব্বিশ বসাবো উচ্চতার বদলে পনেরো পয়েন্ট পাঁচ বসিয়ে দেবে যে বসিয়ে দিলাম হয়ে গেল বর্গমিটার বর্গমিটার কি জন্য হল কারণ এখানে চব্বিশ মিটার পনেরো পয়েন্ট পাঁচ মিটার দুইটা মিটার যেমন চব্বিশ আর পনেরো পয়েন্ট পাঁচ গুণ হয়েছে অনুরূপভাবে মিটার দুইটা গুণ হবে অর্থাৎ দুইটা মিটার গুণ হলে হয় বর্গমিটার এখন দুই এবং চব্বিশ কাটলে হয় বারো আর পনেরো পয়েন্ট পাঁচ থাকে তাহলে আমরা পেলাম বারো ইন্টু পনেরো পয়েন্ট পাঁচ বর্গমিটার বারো এবং পনেরো পয়েন্ট পাঁচ যদি গুণ করি হবে একশো ছিয়াশি বর্গমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো একশো ছিয়াশি বর্গমিটার এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এরপরে আমি পরবর্তী অঙ্কে যাব পরবর্তী অঙ্ক চোদ্দো নাম্বার চোদ্দ নম্বর অঙ্কটি হলো একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাহিরে চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত কিসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে রাস্তাটির ক্ষেত্রফল কত দেওয়া আছে কি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে এরকম একটা আয়তকার ক্ষেত্র এর বড়ো বাহুটি হবে দৈর্ঘ্য ছোট বাহুটি হবে প্রস্থ তাহলে আমরা দেওয়া কি আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আটচল্লিশ মিটার প্রস্তগত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার প্রস্ত হল বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এখানে আশি সেন্টিমিটার এবং এখানে বত্রিশ মিটার এই আশি সেন্টিমিটারকে আমরা মিটার বানাবো আমরা জানি এক মিটার টু একশো সেন্টিমিটার তাহলে আশিকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে মিটার হয়ে যাবে তাহলে এরকম হবে বত্রিশ প্লাস আশি ভাগ একশো মিটার আশিকে যদি একশো দিয়ে ভাগ করি হয় জিরো পয়েন্ট এইট তাহলে বত্রিশ যোগ জিরো পয়েন্ট এইট মিটার বত্রিশ আর জিরো পয়েন্ট এইট শূন্য যদি যোগ করি হয় বত্রিশ পয়েন্ট আট শূন্য মিটার তাহলে আমরা পেলাম কি আয়তকার ক্ষেত্রে প্রস্ত বত্রিশ পয়েন্ট আশি মিটার কোনটা সেটা এটা প্রস্ত অথবা এটা প্রস্ত যেমন দৈর্ঘ্য এটা বড়োটা দৈর্ঘ্য আর ছোট দুটা প্রস্থ প্রস্থ কত পেয়েছি বত্রিশ পয়েন্ট আট শূন্য মিটার তাহলে এইটাও বত্রিশ পয়েন্ট আট শূন্য মিটার হবে এবং এটা হবে আটচল্লিশ মিটার আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে চাই আমরা যেন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ দৈর্ঘ্যের বদলে আমরা বসাবো আটচল্লিশ আর প্রস্থের বদলে বসাবো বত্রিশ পয়েন্ট আট শূন্য হলো কত আটচল্লিশ গুণ বত্রিশ পয়েন্ট আট শূন্য এই যে বর্গমিটার হয়ে গেছে কী জন্য আটচল্লিশে ছিল মিটার এবং বত্রিশ পয়েন্ট আট শূন্য এককও মিটার দুই বর্গমিটার দুই মিটার গুণ হয়ে হয়ে গেছে বর্গমিটার এবং আটচল্লিশ আর বত্রিশ পয়েন্ট আট শূন্য গুণ করলে হয় একশো সাতান্ন এক হাজার পাঁচশো চুহাত্তর পয়েন্ট চার বর্গ মিটার এক হাজার পাঁচশো চুহাত্তর পয়েন্ট চার বর্গমিটার এইটা এই ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এরপরে বলা আছে ক্ষেত্রটির বাহিরে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তাহলে এই ক্ষেত্রের বাহিরে এই যে রাস্তা দেখো চতুর্দিকে কত তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আমি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আটচল্লিশ এখন আমার প্রয়োজন হবে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা তাহলে আমাদের কি হবে এখান থেকে এই পর্যন্ত তিন মিটার এখান থেকে এখানে তিন মিটার ধরতে পারি অথবা এখান থেকে এখানেও তিন মিটার আবার এখান থেকে এখানে তিন মিটার এখান থেকে এখানে তিন মিটার এখান থেকে এখানে তিন মিটার তাহলে আমরা যদি এইটা বের করতে চাই তাহলে ক্ষেত্রে দ্রব্য আটচল্লিশের সঙ্গে তিন যোগ তিন হবে অথবা তিন দুগুণো ছয় যোগ হবে তিন যোগ তিন হল ছয় অথবা তিন দুগুণ ছয় একই কথা তাহলে আমরা লিখছি কত আটচল্লিশ যোগ তিনগুণ দুই মিটার অর্থাৎ তিন দুগুনো আটচল্লিশ যোগ ছয় মিটার সমান সমান চুয়ান্ন মিটার চুয়ান্ন মিটার কোনটা এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত চুয়ান্ন মিটার এই যে এখান থেকে এই পর্যন্ত চুয়ান্ন মিটার এখন আমার প্রয়োজন হবে প্রস্ত অর্থাৎ রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্ত এটা ছিল রাস্তা বাদে প্রস্ত কত বত্রিশ পয়েন্ট আট শূন্য এখান থেকে তিন এখান থেকে তিন অর্থাৎ তিন দুগুনো ছয় যোগ হবে তাহলে আমরা লিখবো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে প্রস্ত বত্রিশ পয়েন্ট আট শূন্য যোগ তিন দুগুণ ছয় মিটার অর্থাৎ বত্রিশ পয়েন্ট আট শূন্য যোগ ছয় অর্থাৎ কত আটত্রিশ পয়েন্ট আট শূন্য তাহলে আমরা পেলাম এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটি সেটা হবে আটত্রিশ পয়েন্ট আট শূন্য মিটার তাহলে আমরা পেয়েছি কি রাস্তা সহ দৈর্ঘ্য চুয়ান্ন মিটার রাস্তা সহ প্রস্থ আটত্রিশ পয়েন্ট আট শূন্য মিটার তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য গুণ রাস্তা সহ প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাব এই যে পেয়েছি আমরা চুয়ান্ন গুণ আটত্রিশ পয়েন্ট আট শূন্য বর্গমিটার সমান সমান দুই হাজার পঁচানব্বই পয়েন্ট দুই শূন্য বর্গমিটার আমাদের বের করতে হবে কি রাস্তার ক্ষেত্রফল এখন যদি আমরা রাস্তা সহ ক্ষেত্রফলের মধ্যে রাস্তা বাদে যে ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা পাব রাস্তার ক্ষেত্রফল এই যে রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটার মধ্যে এটা বাদ দিলে হয় পাঁচশো পয়েন্ট আট বর্গমিটার তাহলে আমরা আমাদের রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বিশ পয়েন্ট আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল রাস্তার ক্ষেত্রফল সেই রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এরপরের অঙ্ক আমরা যাব এর পরের অঙ্কটি হলো পনেরো নম্বর একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুল দুর্গ তিনশো মিটার এবং এর বাহিরে চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত কিসের ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে রাস্তার ক্ষেত্রফল তাহলে একই ব্যাপার এরকম একটা বড়ক্ষেত্র আমরা জানি বড় ক্ষেত্রের চারটা বাহু সমান একটা বাহুর দুর্গ তিনশো মিটার এই যে একটা বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে আর তিনটা বাহু ও তিনশো মিটারই হবে কারণ আমরা জানি বড়ক্ষেত্রের চারটা বাহু সমান তাহলে আমরা লিখতে পারি কি আমরা বরকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার তাহলে আমরা বাহু কত তিনশো মিটার তাহলে তিনশো গুণ তিনশো কত হয় এবং বর্গমিটার তিনশো বর্গমিটার তিনশো মিটার তিনশো মিটার বর্গ মিটার গুণ মিটার হল বর্গমিটার তাহলে তিনশো গুণ তিনশো কত হলো নব্বই হাজার বর্গমিটার তাহলে এই যে বর্গাকার ক্ষেত্র এর ক্ষেত্রফল হলো নব্বই হাজার বর্গমিটার এখানে বলা আছে বাহিরে চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে। আসে চারিদিকে চার মিটার চওড়া রাস্তা তাহলে এই রাস্তাটা হবে কত এটা চার মিটার এটুক চার মিটার তাহলে এটা হবে চার মিটার চওড়া এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব চার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব চার এখান থেকে সবগুলো চার মিটার করে হবে গোটা রাস্তায় বিস্তার হলো চার মিটার এখন আমরা সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করতে চাই অর্থাৎ রাস্তা সহ বরকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা কি করব রাস্তা সহ বরকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য বের করব অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা বের করব তাহলে কত হবে এখান থেকে তিন সরি এখান থেকে চার এবং এখান থেকে চার চার দুগুন আট যোগ হবে তাহলে যোগ হলে কত হয় তিনশো যোগ আট তাহলে কি হবে এখান থেকে এই পর্যন্ত এক বাহুর দৈর্ঘ্য তাহলে তিনশো আট মিটার তাহলে এখানে কত হলো রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য তিনশো আট মিটার আমি রাস্তা সহ বর্গার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই এখন আবার ওই বাহু স্কোয়ার বা বাহুগুণ বাহু হবে অর্থাৎ তিনশো আট গুণ তিনশো আট আমি লিখছি রাস্তা সহ বর্গার ক্ষেত্রের ক্ষেত্রফল তিনশো আট গুণ তিনশো আট বর্গমিটার তিনশো আট গুণ তিনশো আট গুণ করলে হয় চৌরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এই চোরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার সম্পূর্ণ ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা সহ বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর আগে আমি বের করে রেখেছি বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নব্বই হাজার বর্গমিটার সেটা কোনটা এইটুক এই ভিতরেরটা এখন যদি আমি সম্পূর্ণটার মধ্যে ভিতরটুকু বাদ দিই তাহলে চতুর্দিকে যে রাস্তা এর ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে আমরা কী করবো চোরানব্বই হাজার আটশো চৌষট্টির মধ্যে নব্বই হাজার বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে হয় চৌরানব্বই হাজার আটশো চৌষট্টি বিয়োগ নব্বই হাজার বর্গমিটার বিয়োগ করলে বিয়োগফল হবে চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে কী হলো এই রাস্তার ক্ষেত্রফল হলো চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এটাই কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমাদের নির্ণয়কতা বলা হয়েছিল রাস্তাটির ক্ষেত্রফল কত আমরা পেয়ে গেলাম রাস্তাটির ক্ষেত্রফল চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে শুরু করব আমরা সতেরো নম্বর অঙ্ক একটি চৌবাচ্চা উনিশ হাজার চৌবাচ্চায় উনিশ হাজার দুশো লিটার পানি ধরে এর গভীরতা দুই পয়েন্ট পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই পয়েন্ট পাঁচ মিটার দৈর্ঘ্য কত কী বের করতে হবে আমাদের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বের করতে হবে এখানে একটা চৌবাচ্চা উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে মোটামুটি এরকম একটা চৌবাচ্চা এখানে পানি ধরে কত উনিশ হাজার দুইশো লিটার এই চৌবাচ্চার মধ্যে পানি ধরে এখন আমরা জানি এক হাজার লিটার রিকল্ট এক ঘনুমিটার এক হাজার লিটার রিকল্ট কত এক ঘনুমিটার তাহলে এক লিটার রিকল্ট কত হবে এক বাই এক হাজার তাহলে উনিশ হাজার দুইশো লিটার সময় সমান কত হয় উনিশ হাজার দুইশো ভাগ একশো এক হাজার তাহলে কত হলো উনিশ হাজার দুইশোকে যদি এক হাজার দিয়ে ক্যালকুলেটারে ভাগ করি আমাদের আসবে উনিশ পয়েন্ট দুই ঘনমিটার উনিশ পয়েন্ট দুই ঘনমিটার কার আয়তন হবে এই চৌবাচ্চার আয়তন আমরা লিখবো চৌবাচ্চার টু উনিশ পয়েন্ট দুই ঘনমিটার এখন এখানে বলেছে এর গভীরতা দুই পয়েন্ট পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই পয়েন্ট পাঁচ মিটার দৈর্ঘ্য কত তার গভীরতা কোনটা এখান থেকে এই পর্যন্ত গভীরতা অথবা এখান থেকে এই পর্যন্ত গভীরতা অথবা এখান থেকে এই পর্যন্ত গভীরতা সেই গভীরতা হলো দুই পয়েন্ট পাঁচ ছয় মিটার আর প্রস্ত দুই পয়েন্ট পাঁচ মিটার প্রস্থ কোনটা এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত এগুলা হলো প্রস্ত। প্রস্থ তাহলে আমরা লিখলাম প্রস্ত দুই পয়েন্ট পাঁচ মিটার এখন থাকলো কি দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনটা এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া নেই আমরা ধরে নেব দৈর্ঘ্য এক্স মিটার মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য এক্স মিটার তার কোনটা দৈর্ঘ্য এটা এই দৈর্ঘ্য হল এক্স মিটার এখন আমরা যে আমাদের যে তথ্য দেওয়া আছে সেই হিসাবে দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি গভীরতা দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে আমি এই গভীরতা দৈর্ঘ্য গভীরতা এবং প্রস্ত দিয়ে এই আয়তকার যে চৌবাচ্চা এটার আয়তন বের করব তাহলে কী হবে আমরা জানি আয়তকার আয়তকার চৌবাচ্চার আয়তন হল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা দৈর্ঘ্যগত এক্স প্রস্থগত দুই পয়েন্ট পাঁচ উচ্চতাগত দুই পয়েন্ট পাঁচ মানটা বসিয়ে দিলাম তাহলে আমরা পেলাম এক্স ইন্টু দুই পয়েন্ট পাঁচ ইন্টু দুই পয়েন্ট পাঁচ ছয় ঘনমিটার কী জন্য ঘনমিটার হবে এখানে দৈর্ঘ্য মিটার ছিল প্রস্থে মিটার ছিল উচ্চতাও গভীরতায় মিটার ছিল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা তিনটা মিটার গুণ হলে ঘন মিটার হয় এখন এটা আমরা তথ্য অনুপাতে এই আয়তনটা পেয়েছি আর আর এক জায়গায় আমি উনিশ পয়েন্ট দুই ঘন মিটার এই আয়তনটা বের করেছি তাহলে অবশ্যই এই আয়তন এবং উনিশ পয়েন্ট দুই মিটার সমান হবে তখন আমরা লিখতে পারি প্রশ্নমতে এক্স ইন্টু দুই পয়েন্ট পাঁচ ইন্টু দুই পয়েন্ট পাঁচ ছয় ইকাল উনিশ পয়েন্ট দুই দুই পয়েন্ট পাঁচ এবং দুই পয়েন্ট পাঁচ ছয় গুণ করলে হয় ছয় পয়েন্ট চার এক্স ইকোয়াল টু এক পয়েন্ট নয় দুই এখানে ছয় পয়েন্ট চার এক্সের সঙ্গে গুণ অবস্থায় আছে আমরা এক্সের মান নির্ণয় করবো কারণ আমাদের চাও হয়েছে দৈর্ঘ্য কত এখন যদি আমি চৌ ছয় পয়েন্ট চারকে ডান পক্ষে নিয়ে যাই এক্সের সঙ্গে এখানে গুণ অবস্থায় আসে হয়ে যাবে ভাগ ভাগ হলে হয় কত উনিশ পয়েন্ট দুই ভাগ ছয় পয়েন্ট চার উনিশ পয়েন্ট দুইকে ছয় পয়েন্ট চার দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে এক্সের মান হলো তিন এক্স কী ধরা হয়েছিল চৌবাচ্চাটির দৈর্ঘ্য তাহলে আমরা চৌবাচ্চাটির দৈর্ঘ্য পেলাম কত তিন মিটার উত্তর হবে তিন মিটার তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার আমরা পেয়ে গেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো ধন্যবাদ